নমস্কার মজিতর, আপনার চাবলে আরম্ভ করেছে আসামিস অনলাইন ইউটিউব চ্যানেল। বন্ধুসকল, পলকতে চাওয়া আজি নটা গুরুত্বপূর্ণ খবর। বন্ধুসকল, প্রথম খবরটি হয়েছে মণিপুরত রাইফলসর উপর উগ্রপন্থীর ভয়ঙ্কর আক্রমণ। এই আক্রমণের ফলত রাইফলসর কমান্ডিং অফিসার পত্নী আর সন্তান সহ সাতজন লোকের মৃত্যু হয়েছে। মণিপুরত রাইফলসর কমান্ডিং অফিসার আর তোর পরিয়ালক উগ্রপন্থী আক্রমণ করেছে। শনিবারে পয়া 10 বজাত শেখান বিহেং আরক্ষী থানার এলাকাত এই আক্রমণ সংঘটিত হয়। প্রাপ্ত তথ্য অনুসরি 46 রাইফলসর কমান্ডিং বিষয়াসকলের পরিয়াল আর কিউআরটির সহ আসিল যেতিয়া উগ্রপন্থী সকলে কনভয়ত আক্রমণ করেছিল। সূত্র অনুসরি আক্রমণট কমান্ডিং বিষয়া, তোর পত্নী আর একটা শিশু আর কিউআরটিত নিযুক্ত 4 জন জওয়ান নিহত হওয়ার খবর পাওয়া গেছে। অবশ্য বর্তমানলকে সেনা এই সন্দর্ভত কোনো আনুষ্ঠানিক বিবৃতি জারি করা নাই। মণিপুরের মুখ্যমন্ত্রী নংথমবাম বীরেন সিংয়ে এই আক্রমণক তীব্র গরিহণা দিয়ে অপরাধী সকলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা লোবলে চেষ্টা করব। কৈছে যে এইটো অমানবীয় আর সন্ত্রাসবাদী কার্য। ইংরাজি নিউজ চ্যানেল ইন্ডিয়া টুডের মতে সেনার সূত্রে কয় যে কুইক রিয়াকশন দলের সহ বিষয়াজনের পরিয়ালের সদস্য সকল কনভয়ত আসিল। হতাহত হওয়ার আশঙ্কা করা হয়েছে। অভিযান এতিয়া অব্যাহত আছে। এতিয়া অধিক তথ্যর অপেক্ষা করব লাগিব। পরবর্তী খবর, বিতর্কিত হিন্দুত্ববাদী নেতা সত্যরঞ্জন বৰাৰ প্ৰত্যাহ্বান গ্ৰহণ কৰিলে সদৌ সংখ্যালঘু ছাত্ৰ সন্থা চমুকৈ আমচুৱে। আমচুৰ সৈতে বিতৰ্কত হাৰিলে সত্যৰঞ্জনে গ্ৰহণ কৰিব লাগিব ইছলাম ধৰ্ম। সত্যৰঞ্জনৰ প্ৰত্যাহ্বান গ্ৰহণ কৰিলে সদৌ সংখ্যালঘু ছাত্ৰ সন্থা চমুকৈ আমচুৱে। বিতৰ্কত হাৰিলে সত্যৰঞ্জনে গ্ৰহণ কৰিব লাগিব ইছলাম ধৰ্ম। সত্যৰঞ্জনক প্ৰত্যাহ্বান জনাই এই চৰ্ত গোলাঘাট আমচুৰ। স্থান তাৰিখ নিৰ্ধাৰণ কৰি আমন্ত্ৰণ জনাব আমচুৱে। সত্যৰঞ্জনের মুখামুখি হবলৈ প্রস্তুত সদৌ সংখ্যালঘু ছাত্র সন্থা চমুকৈ আমচু। গোলাঘাটত ইসলামিক পণ্ডিতক প্রশ্নের উত্তর দিবলৈ সামাজিক মাধ্যমত প্রত্যাহ্বান জনাইছিল সত্যৰঞ্জন বৰাই। আর তারপিছতেই সত্যৰঞ্জনের মন্তব্যক লৈ সংবাদ মাধ্যমের আগত এই প্রত্যাহ্বান গোলাঘাট জিলা আমচুর। পরবর্তী খবর, অসমের 5 গৰাকী সন্ধানহীন যুবতী আলফা স্বাধীনত যোগদান করা নাই। এই কথা স্পষ্ট করিলে আলফা স্বাধীনের মুখ্য সেনাধ্যক্ষ পরেশ বড়ুয়াই। শনিবারে পয়া 5 গৰাকী রাষ্ট্রীয় পর্যায়ের কিংবক্সাল আলফা স্বাধীনত যোগদান করার খবর পাওয়া গেছে। যুবতী কেগুলিয়ে ঘন অরণ্যের ভিতরে অচিনাক্ত ঠাইয়ের দিকে খোঁজকাড়ি গিয়ে থাকা 5 দিন পূর্বে সংগ্রহ করা একটা ভিডিও প্রকাশ পাইছিল, যার ফলত যুবতী কেগুলিয়ে আলফাত যোগদান করেছে বলে আশঙ্কা ব্যক্ত করা হয়েছিল। কিন্তু আলফা স্বাধীনের মুখ্য সেনাধ্যক্ষ পরেশ বড়ুয়া যুবতী কেগুলিয়ে আলফাত যোগদান করার কথা সম্পূর্ণরূপে নস্যাত করেছে। ইপিনে কিংবক্সার নয়নমণি চেতিয়া আর সবিতা চেতিয়ার আন 3 গৰাকী যুবতী মঙ্গলবারেরপরাই সন্ধানহীন হয়ে আসিল। নয়নমণি চেতিয়া তিনিচুকীয়া জেলার বাসিন্দা আর সবিতা চেতিয়ার ধেমাজি জেলার ঘগামুখর বাসিন্দা বলে জানিবা গেছে। আর এই বিষয়টুক একাংশ সংবাদকর্মীর কর্মকাণ্ডক তীব্র অসন্তুষ্টি প্রকাশ করেছে আলফা স্বাধীনে। এক প্রেস বিজ্ঞপ্তিযোগে সহস্র বিদ্রোহী সংগঠনটিয়ে একাংশ সংবাদকর্মীর আলফা স্বাধীনের প্রতি প্রদর্শন করা মানসিকতাক ল অসন্তুষ্টি হয়ে পড়া বলে প্রকাশ করে। আলফা স্বাধীন এক নির্দিষ্ট নীতি আদর্শে চলি অহা এক জাতীয় মুক্তি বিপ্লব বলে সংগঠনটিয়ে প্রেস বিজ্ঞপ্তিত উল্লেখ করে বর্তমান সময়ত সেই নীতি আদর্শক একাংশ সংবাদকর্মীয়ে বিভিন্ন মাধ্যমের জড়িয়ে ভেঙুচলি করা দৃষ্টতা প্রদর্শন করা পরিলক্ষিত হয়েছে বলে কয়। আপনাদের প্রকৃততে সাংবাদিক নে উপনিবেশিক ভারত রাষ্ট্রের উচিত বুঝি ভিত? এয়াই নাকি সাংবাদিকতার নৈতিকতা? নে সাংবাদিক কেনে হওয়া উচিত আমি শিকাম আপনাদের। আলফা স্বাধীনে এইদরে লিখে প্রেস বিজ্ঞপ্তিট। কেগুলিমান যুবতী আলফা স্বাধীনত যোগদান করা ঘটনাক লৈ কিছু সংবাদ মাধ্যমে আস্ফালন করা বলে আলফা স্বাধীনে সদরি করে সংগঠনটির নীতি আদর্শের প্রতি আকৃষ্ট হয়ে মুক্তিকামী জনগণে আলফা স্বাধীনলৈ অহাটো স্বাভাবিক বলেও কয়। প্রেমর বাবে আলফা স্বাধীনলৈ যুবতী অহা বলে কিছু সংবাদ মাধ্যমে প্রকাশ করেছে বলে আলফা স্বাধীনে প্রেস বিজ্ঞপ্তিত উল্লেখ করে স্পষ্ট প্রমাণ নথকাক অনুমানের ভিত্তিত কোনো ধরনের কথা কব নালাগে বলে সংবাদ মাধ্যমক সমালোচনা করে আলফা স্বাধীনে। ইপিনে আলফা স্বাধীনে সংবাদ গোষ্ঠীর মালিকপক্ষক সংবাদকর্মী নিয়োগের ক্ষেত্রে সম্পূর্ণ সতর্ক হওয়ার প্রয়োজন আছে বলেও মত প্রকাশ করে। আলফা স্বাধীনের বিরুদ্ধে হালদিয়া সাংবাদিকতা পরিহার নকরিলে অনাগত দিনত যিকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সম্মুখীন হবলৈ অসমৰ নৈতিকতাহীন সাংবাদিকসকল সাজু হয়ে থাকক বলেও আলফা স্বাধীনের তরফের পৰা সতর্কবাণী পঠিওৱা হয়েছে। বন্ধুসকল, তারপর 4 নম্বর খবরটি জানার আগতে আপনার এটা সরু রিকুয়েস্ট, যদি এতালেক এই ভিডিওত লাইক করা নাই তেন্তে প্লিজ এটা লাইক করে দিয়ক। আর এনেক ধরনের নতুন নতুন ভিডিও পাবলৈ চ্যানেলটি সাবস্ক্রাইব করে কাষত থাকা বেল আইকনটি প্রেস করে রাখক। পরবর্তী খবর,
কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যানের এনিমেল করিডোরত চলিল উচ্ছেদ অভিযান। উচ্চতম ন্যায়ালয়ের নির্দেশৰ পাছতেই প্রশাসনের এই উচ্ছেদ অভিযান। অবশেষত এক্সক্লেভেটর চলিল কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যানের এনিমেল করিডোরের অবৈধ নির্মাণ কার্যত। কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যানের কহরা বনাঞ্চলের অধীনের পঞ্চম সংযোজনের হালদিবাড়ি এনিমেল করিডোরত বোকাখাত মহকুমা প্রশাসন আর বন বিভাগে শনিবারে উচ্ছেদ অভিযান চলায়। 2019 চনের 12 এপ্রিলের পিছত নির্মাণ করা গ্রীন আসিয়ান নামের ব্যক্তিগত রিজর্টখনের বাউন্ডারি ওয়াল কটেজ সম্পূর্ণরূপে ধ্বংস করার জাননী জারি করেছিল গোলাঘাট জেলা প্রশাসনে। উল্লেখযোগ্য যে কাজিরঙার 9টা এনিমেল করিডোরত অবৈধ নির্মাণক লৈ উচ্চতম ন্যায়ালয়ের নির্দেশের পিছতে তৎপর হয়ে পড়েছিল গোলাঘাট নগাঁও জেলা প্রশাসনের লগতে বন বিভাগও। কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যানের কাষে পার হয়ে যাওয়া 37 নং রাষ্ট্রীয় ঘাইপথত থাকা 9টাক এনিমেল করিডোরের অবৈধ নির্মাণ কার্যক লৈ কঠোর হয়েছিল উচ্চতম ন্যায়ালয়। যা 6 অক্টোবরত রাজ্যের মুখ্য সচিবলৈ প্রেরণ করা এক পত্রযোগে 4 সপ্তাহের ভিতর এই করিডোর সমূহ চলা নির্মাণ কার্য সম্পূর্ণরূপে উচ্ছেদ করবলৈ নির্দেশনা দিয়ে সর্বোচ্চ ন্যায়ালয়ে। সেই নির্দেশনা অনুসরিয়েই শনিবারে গোলাঘাট জেলা প্রশাসনের নির্দেশনা অনুসরি উচ্ছেদ অভিযান চলায় বোকাখাত মহকুমা প্রশাসনে। ইপিনে গ্রীন আসিয়ান কর্তৃপক্ষের মতে 2019 চনের পূর্বে নির্মাণ করা হয়েছিল রিজর্টখনের ওয়াল আর কটেজ। বন বিভাগের ভূমিকা সন্দর্ভত আক্ষেপ প্রকাশ করে রিজর্টখনের কর্তৃপক্ষই। পরবর্তী খবর, যিকোনো মুহূর্ততে লকডাউন ঘোষণা করা হব পারে দেশের রাজধানী শহর দিল্লিত। কিয়নো রাজধানী শহর দিল্লিত বায়ু প্রদূষণে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে আর যার পরিপ্রেক্ষিতত দিল্লিত এসপ্তাহের বন্ধ ঘোষণা করা হয়েছে বিদ্যালয় লগতে সরকারি কর্মচারীক ঘরের প্রায় কাম করার নির্দেশ দিয়া হয়েছে। দেশের রাজধানী শহর দিল্লিত ভয়াবহ বায়ু প্রদূষণের কারণে বিদ্যালয়সমূহ এসপ্তাহের বন্ধ ঘোষণা করা হয়েছে। শনিবারে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালে ভয়াবহ বায়ু প্রদূষণের প্রতি লক্ষ্য রাখি রাজধানী দিল্লির বিদ্যালয়সমূহ এসপ্তাহের বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে উল্লেখ করে কেজরিওয়ালে বিদ্যালয়সমূহের পাঠদান অনলাইন পদ্ধতিত ঘরের প্রায় করা হব বলেও লগতে সদরি করে। ইপিনে দিল্লির সকল সরকারি কার্যালয়ের কর্মচারীসকলক এসপ্তাহের ঘরের প্রায় কাম করার নির্দেশ দিয়া হয়েছে। কেজরিওয়ালে ব্যক্তিগত প্রতিষ্ঠানসমূহক নিজের নিজের কর্মচারীসকলক ঘরের প্রায় কাম করার অনুমতি দিয়ার কারণে আহ্বান জানায়। আনহাতে বায়ু প্রদূষণের মাত্রার প্রতি লক্ষ্য রাখি দিল্লিত এসপ্তাহের নির্মাণ কার্যের সঙ্গে জড়িত সকল কাম কাজ বন্ধ করার নির্দেশ দিয়া হয়েছে। উল্লেখযোগ্য যে দিল্লিত ভয়াবহ হারত বায়ু প্রদূষণ হয়েছে যার রাজধানী শহরখনের বায়ুর গুণগত মানদণ্ড অধিক নিম্নগামী হয়েছে। দেশের সর্বোচ্চ ন্যায়ালয়েও দিল্লির বায়ু প্রদূষণক লৈ গভীর উদ্বেগ প্রকাশ করেছে। পরবর্তী খবর, অসমত বৃদ্ধি পাইয়া আছে করোনাত আক্রান্ত হওয়া আর মৃত্যু হওয়া লোকের সংখ্যা। অসমত বিগত 24 ঘণ্টাত নতুনক পুনের 221 গৰাকী লোকের দেহত ধরা পড়েছে কোভিড-19 পজিটিভ। অসমত বিগত 24 ঘণ্টাত 33,210 গৰাকী লোকের কোভিড টেস্ট সম্পন্ন করা হয়েছিল আর ইয়ার ভিতর 221 গৰাকী লোকের দেহত ধরা পড়েছে কোভিড-19 পজিটিভ। আর অসমত বিগত 24 ঘণ্টাত করোনাত আক্রান্ত হয়ে 4 গৰাকী লোকের মৃত্যু হয়েছে। পরবর্তী খবর, নীরজ চোপড়া লাভলীনা বরগোহাঁকে ধরে দেশের 12 গৰাকী খেলোয়াক মেজর ধ্যানচাঁদ খেলরত্ন বঁটা প্রদান। শনিবারে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দে প্রদান করে এই বঁটা। ক্রীড়াজগতত সুন্দর প্রদর্শনের দেশের বিভিন্ন ক্ষেত্র কেবাগী ক্রীড়াবিদক শনিবারে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দে রাষ্ট্রীয় ক্রীড়া বঁটা প্রদান করে। নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে হওয়া অনুষ্ঠানত অলিম্পিকের স্বর্ণ পদক বিজয়ী নীরজ চোপড়ায় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দর সর্বোচ্চ ক্রীড়া সন্মান মেজর ধ্যানচাঁদ খেলরত্ন বঁটা লাভ করে। 2020 টকিও অলিম্পিকত জেবলিন থ্রত স্বর্ণ পদক লাভ করেছিল নীরজ চোপড়াই। নীরজ চোপড়ার উপরেও খেলরত্ন বঁটা লাভ করা আন খেলোয়াড়সকল হয়েছে মল্লযোদ্ধা রবি কুমার দাহিয়া, বক্সার লাভলীনা বরগোহাঁইর লগতে টকিও অলিম্পিকত দেশলৈ সুনাম কঢ়িয়াই অনা পুরুষ হকি দলের সৃজেশ পিয়ার আর মনপ্রীত সিং। ইফালে পেরা অলিম্পিক গেমসর পদক বিজয়ী অবনী লেখারা, প্রমোদ ভগত, কৃষ্ণা নাগর, সুমিত এন্টিল আর মনীষ নরলেও এই বঁটা লাভ করবলে সক্ষম হয়েছে। আনহাতে ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক মিথালী রাজর লগতে ভারতের পুরুষ ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রীয়েও রাষ্ট্রপতির পর খেলরত্ন বঁটা গ্রহণ করে। উল্লেখযোগ্য যে ক্রীড়াজগতত দেখা সুন্দর প্রদর্শনের প্রতি বছরে খেলোয়াড়সকলক এই বঁটা প্রদান করা হয়। যুব পরিক্রমা আর ক্রীড়া মন্ত্রালয়ে 2 নভেম্বরত 2021 বর্ষের রাষ্ট্রীয় ক্রীড়া বঁটা ঘোষণা করেছিল। পরবর্তী খবর, ভূতর উপর দানপরাধী করোনা ভাইরাসের পিছত এবার ভারতবর্ষত দেখা দিছে এক নতুন ভাইরাসে। এই নতুন ভাইরাস শিশু আর বয়োজ্যেষ্ঠ লোকসকলের খুবই বিপজ্জনক। করোনাকেন্দ্রিক পরিস্থিতি ভারতত কিছু উন্নত হওয়ার সময়তে শেহতীয়াক ভারতত প্রবেশ করেছে অন্য এবিধ ভাইরাসে।
এই ভাইরাসবিধৰ উপস্থিতি পোৱা গৈছে কেৰালাত। উল্লেখযোগ্য যে কৰোনা ভাইৰাছৰ উপস্থিতিও ভাৰতত প্ৰথমবাৰৰ বাবে পোৱা গৈছিল কেৰালাতে। কেৰালাত নতুনকৈ উপস্থিত পোৱা এই ভাইৰাসবিধৰ নাম হৈছে নৰা ভাইৰাছ। কেৰালাৰ ৱাইনাডত 13গৰাকী ব্যক্তিৰ দেহত এই ভাইৰাসৰ উপস্থিতি ধৰা পৰিছে। শেহতীয়াকৈ প্ৰশাসনে এই ভাইৰাসবিধক লৈ গাইডলাইনো জাৰি কৰিছে। শেহতীয়াকৈ কেৰালাৰ স্বাস্থ্য বিভাগে জাৰি কৰিছে নৰা ভাইৰাছৰ লক্ষণ। স্বাস্থ্য বিভাগে জাৰি কৰা অনুসৰি এই ভাইৰাছত আক্ৰান্ত হ'লে এগৰাকী ব্যক্তিৰ বমিৰ লগতে পেট আৰু চকুৰ বিভিন্ন ৰোগত আক্ৰান্ত হয়। চিকিৎসকৰ মতে শিশু আৰু বয়োজ্যেষ্ঠ লোকসকলৰ বাবে এই ভাইৰাছ অতি ভয়ংকৰ। পৰৱৰ্তী খবৰ। মহাৰাষ্ট্ৰৰ গাচিৰোলি জিলাত আৰক্ষী আৰু নক্সালবাদীৰ মাজত ভয়ংকৰ সংঘৰ্ষ। এই সংঘৰ্ষৰ ফলত 26জন দুৰ্ধৰ্ষ নক্সালবাদী বিদ্ৰোহীৰ মৃত্যু হৈছে। মহাৰাষ্ট্ৰৰ গাচিৰোলি জিলাত শনিবাৰে আৰক্ষী আৰু নক্সালবাদীৰ মাজত হোৱা ভয়াৱহ সংঘৰ্ষত অতি কমেও 26জন দুৰ্ধৰ্ষ নক্সাল বিদ্ৰোহীৰ মৃত্যু হোৱাৰ খবৰ প্ৰকাশ পাইছে। কিছুসংখ্যক ৰাষ্ট্ৰীয় সংবাদ মাধ্যমত 26জন দুৰ্ধৰ্ষ নক্সাল বিদ্ৰোহীৰ মৃত্যু হোৱা বুলি খবৰ প্ৰকাশ পাইছে। শনিবাৰে পুৱা মুম্বাইৰ পৰা 920 কিলোমিটাৰ আঁতৰৰ ধানুৰা আৰু গেৰাভাট্টি অৰণ্য অঞ্চলত আৰক্ষীৰ দল আৰু নক্সালবাদীৰ দলৰ মাজত সংঘৰ্ষৰ সূত্ৰপাত হয়। আৰক্ষীৰ তহলদাৰী দললৈ লক্ষ্য কৰি নক্সালবাদীৰ দলে প্ৰথমে গুলীচালনা কৰে। ইয়াৰ প্ৰত্যুত্তৰত আৰক্ষীৰ দলেও গুলীচালনা কৰে। দুয়োপক্ষৰ মাজৰ গুলীয়াগুলীত অতি কমেও 26জন নক্সালবাদীৰ মৃত্যু হয়। ইপিনে নক্সালবাদীৰ সৈতে হোৱা তুমুল সংঘৰ্ষত 4জন আৰক্ষী জোৱানো আঘাতপ্ৰাপ্ত হোৱা বুলি জানিব পৰা গৈছে। আঘাতপ্ৰাপ্ত 4জন আৰক্ষী জোৱানকে চিকিৎসাৰ বাবে হস্পিটেলত ভৰ্তি কৰোৱা হৈছে।